দোয়েল রংপুরের মেয়ে, বাবার কাছে গান শিখে, কী গাইবে? আমি গাইছি ভাওয়াইয়া গবেষক এবং সুরকার গীতিকার শ্রদ্ধেয় খন্দকার মোহাম্মদ আলী সম্রাটের লেখা একটি ভাওয়াইয়া গান, নাকান্দিস নাকান্দিস।
রংপুর অঞ্চলের ভাওয়াইয়া গান নিয়ে দোয়েল মঞ্চে সরাসরি চলে যাব বিচারক প্যানেলের কাছে আয়ুব বাচ্চু দোয়েল জি স্যার পাখির মতো এত সুন্দর করে গাইলে অদ্ভুত থ্যাঙ্ক ইউ স্যার খুবই চমৎকার অ্যামেজিং মানে অদ্ভুত আর আমি প্রথমেই বলেছি ফিডব্যাক আমাদের ঐতিহ্যের একটা অংশ ব্যান্ড মিউজিকের ঐতিহ্য আপনারা ইউজ টু বি আওয়ার আইডল উই আর স্টিল ইয়ার ফলোয়ার্স অ্যান্ড ইউ নো হাউ মাচ আই লাভ ইউ বাবাইকে আমার জীবনে দেখা শ্রেষ্ঠ কোনো মানুষ শ্রেষ্ঠ কোনো মিউজিশিয়ান আফটার হ্যাপি আকান্ত আফটার হ্যাপি আকান্ত উই লস্ট হ্যাপি সেকেন্ড ফুয়াদ নাসা বাবু যার মাধ্যমে কোর্ডস এবং কোর্ডের ব্যবহার কীভাবে করা যেতে পারে এটা বাংলাদেশের ব্যান্ড মিউজিককে কিন্তু উনি দেখিয়েছেন আরও দেখাবেন উই হ্যাভ আ বিগ রেসপেক্ট ফর ইউ স্যার Thank you, thank you. And great. I pay you the standing ovation. Thank you. Thank you, Achyut. তোমার গানটা খুব সুন্দর হয়েছে কিন্তু আমার কতগুলি অবজারভেশন মানে শুনতে শুনতে যেটা মনে হচ্ছিল যে ভাওয়াইয়া গানের কম্পোজিশনগুলি এমন সুরের যে ভাওয়াইয়া গান মূলত উত্তরাঞ্চলের এবং নারীর যে ব্যথা নারীর যে একাকিত্ব নারীর যে বেদনা সেগুলো মূলত ভাওয়াইতে এসেছে সেটার আলাদা করে দেওয়ার দরকার নেই আমার দু এক জায়গায় মনে হয়েছে যে ওটা একটুখানি মনে হয়েছে ইম্পোজড দরকার নেই অত বেদনা দেওয়ার একটা এটা আর দুটো উপরের দিকে তোমার গলাটা খুব সুন্দর কিন্তু নিচের দিকে আমার দুই তিন জায়গায় মনে হচ্ছে সুরটা সরে গেছে বন্যাপা যেটা বললেন আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে তুমি যে বেদনার জায়গাটা যেটা এটা সুরকার যিনি সুর করলেন ভাওয়াইয়া গানটা উনি ওকে শিখিয়েছে এভাবে আচ্ছা তুমি তোমাকে তুমি দুই লাইন গো ও কি ও বন্ধু কাজল ব্রহ্মরা অথবা ও কি গাড়িয়াল ভাই অথবা ফান্দে পড়িয়া বগায় কান্দে সবই তোমার অঞ্চলের গান এগুলি বলছি এগুলির থেকে তুমি দুই লাইন গান করো তো যে কোনো একটা গান ও কি বন্দিনা শিবেন বন্ধু কয়া হাজা কয়া যা রে ও কিহিও বন্ধু কা জল ব্রহ্মরা রে দেখো তুমি এখানে সবাই আছি আমরা তুমি আগের গানটাও করলা এই গানটাতে কিন্তু ভাওয়াইয়ার রূপটা একটু বেশি ফুটে উঠেছে নাকি বলেন আসলে কারণ ভাওয়াইয়া গানের একটা ক্যারেক্টার আছে তুমি জোর করে কান্নাকাটি করলেও লাভ নাই ওই গানের যে জায়গায় যতটুকু করতে হবে সুরের মধ্যে সেটা দেওয়া আছে এটা প্রুভ করার জন্যই তোমাকে বলছি আর ভাওয়াইয়া গান তুমি গাইতে জানো তোমার গলাও খুব ভালো আর তোমাকে সিলেকশন আমি একটা ভাওয়াইয়া গান টিউন করলাম দেখো ওই ট্রেডিশনাল এখন দুঃখগুলোর মধ্যেও ফ্যাশন চলে এসছে আগেকার দুঃখ আর এখনকার দুঃখের মধ্যে একটু পার্থক্য আছে আগে সেই গরুর গাড়ি তুমি গামছা বান্ধিয়া কখন ফিরবা আমি রাস্তায় তাকাই আছি তোমার জন্যে সেই ভালোবাসা কিন্তু নাই এখন ডিজিটাল ভালোবাসা হয়ে গেছে এই জন্যে আমাদের এই ডিজিটাল ভালোবাসার জন্যে গানের গায়কেরও পরিবর্তন হয় অনেক ধন্যবাদ